নমস্কার বন্ধুরা, আমাদের গ্রামে, আমাদের আর পাড়ায় বাবা শিবের আজকের পুজো, তো আমাদের পাড়ার সবাই মিলে আর কি আয়োজন করেছে। তো আমরা এখন এসেছি রায়চক নদীতে স্নান করতে আর জল নিয়ে যেতে। তো আমরা বাড়ি থেকে স্নান করেই এসেছি, তো তারপর ভাবলাম যে আবার স্নান করে জল নিয়ে যাব, কিন্তু এসে দেখি না পুরো ভাঁটা পড়ে গেছে, জল কত দূর চলে গেছে, জল পুরোই ওপর পর্যন্ত থাকে, মানে উপরের ধাপ পর্যন্ত থাকে, সেই জায়গায় জল কত নিচে নেমে। তো আমার বোন প্রথমে গিয়েছে জল তুলে আনতে, তো যে কৌটোগুলো নিয়ে গিয়েছিলাম তো ওতে করে জল নিয়ে আসব। তো আমার শ্বশুর দেখতে পাচ্ছে একদম দূরে মাঝখানে দাঁড়িয়ে আছে, তো তারপর জলগুলো তুলে রেখে তারপর আমরা সবাই মিলে নদীতে স্নান করতে নামলাম। তার খুব মজা করেছি তাও, আর একদম ছোট 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 লাগছে, দেখো একটু একটু লাগছে একদম, কারণ অনেকটা দূরে জল চলে গেছে, না নিজের চোখে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এতটা দূরে জল চলে যেতে পারবে। আমি তো এই প্রথম দেখলাম যে এইরকম, মানে ভাটার সময় এতটা দূরে আর কি জল চলে যায়। তো তারপরে সবাই, আমার মেয়েকেও স্নান করিয়ে দিল, আমার মেয়ে চলে এলো, আর ওই যে ছোট্ট একটা মাথা দেখতে পাচ্ছ, ছোট ছোট মাথা, ওগুলো সব মানুষ, পুটকি পুটকিগুলো। আমরা আগের বছরও স্নান করতে এসেছিলাম, তখন জোয়ার ছিল, তো জোয়ারে এই দেখতে পাচ্ছ সবুজ হয়ে আছে যতটা উপরে, ওর থেকেও বেশি জল থাকে জোয়ারের সময়, আর এখন ভাটার সময় তো আর দেখার অবস্থা নেই কোথায় জল চলে গেছে। তো তারপর আমরা বাড়ি চলে এলাম, এসে আর বাবার মাথায় প্রথমে জল ঢেলে, ফুল দিয়ে জল ঢেলে তারপর আমরা বাড়ি গিয়ে চেঞ্জ করলাম। আর সন্ধেবেলা আয়োজন করা হয়েছে খিচুড়ির, তো আমাদের পাড়ার সবাই মিলে আর কি আয়োজন করেছে খিচুড়ি ভোগের, তো সবাই মিলে তাই আনন্দ করে সবাই খেলাম। আর রান্না করেছে আমার শ্বশুর মশাই, তো অনেক খিচুড়ি রান্না হয়েছে, প্রায় 7 করার মতো খিচুড়ি রান্না করা হয়েছে, তো সবাই মিলে আমরা আনন্দ করে সেগুলোই খেলাম। এখানে বাবা এখন উনুন বানাচ্ছে, তারপরের দিন আর কি সকালবেলা, তো বাবা ভালো উনুন করে, সেই জন্য বাবাকে বললাম উনুনটা বানিয়ে দিতে। আর চলো এই ভিডিওটা এই পর্যন্ত, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।